শরীর ভালো নেই প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের, ভর্তি দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সের নিউরো সার্জারি বিভাগে। তিনি কোমরের ব্যথায় ভুগছেন বলে জানা গিয়েছে। নিউরো সার্জন ডক্টর অমল রাহেজার তত্ত্বাবধানে চলছে চিকিৎসা, তবে তার অবস্থা এখন স্থিতিশীল আছে বলে জানিয়েছেন এইমসের মিডিয়া সেলের ইনচার্জ ডক্টর রিমা দাদা। ভর্তির পর ডাক্তারেরা চেক আপও করেছেন, দ্রুত তার MRI করা হবে বলে জানা গিয়েছে। বর্তমান একটানা দ্বিতীয়বারের জন্য প্রতিরক্ষা মন্ত্রীর চেয়ারে বসেছেন বিজেপির এই প্রবীণ নেতা। শেষ নির্বাচনেও জিতেছেন লখনৌ থেকে, জন্ম উত্তরপ্রদেশে। 1951 সালে 10 জুলাই বারাণসী জেলার ভাবোরা গ্রামে রামবদন সিংয়ের পরিবারে জন্ম। সাধারণ কৃষক পরিবারে সে ছেলেই পড়াশোনা সূত্রে চলে আসেন গোরখপুর বিশ্ববিদ্যালয়ে। তবে রাজনীতিতে হাতে খড়ি কিন্তু অনেক আগে, মাত্র 13 বছর বয়সে RSS-এ যোগ। 1977 সালে তিনি মির্জাপুর থেকে বিধায়ক হন। শোনা যায় জয়প্রকাশ নারায়ণের আন্দোলন দ্বারা তিনি ব্যাপকভাবে প্রভাবিত হয়েছিলেন। 1975 সালে জরুরি অবস্থার সময় জেলেও গিয়েছিলেন। জেল থেকে মুক্তি পাওয়ার পর ফের দাঁড়ান বিধানসভা ভোটে, জিতেও আসেন। 1991 সালে যখন ভারতীয় জনতা পার্টি প্রথমবার উত্তরপ্রদেশে সরকার গঠন করে, তখন শিক্ষামন্ত্রীর দায়িত্ব পান রাজনাথ। 2000 সালে তো উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীও হন, দুবার দলের সভাপতিরও দায়িত্ব পেয়েছেন। সেই রাজনাথের অসুস্থতার খবরে স্বভাবতই চিন্তা সতীর্থ থেকে অনুরাগীরা, যদিও ডাক্তাররা বলছেন ভালোই আছেন তিনি। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।